আসসালামু আলাইকুম। আজকে আপুদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর এমব্রয়ডারি ডিজাইনের বোরকা, দুই কালার কম্বিনেশনের এই ডিজাইনটি। ডিজাইনটির নাম হচ্ছে আলিয়ানা। আলিয়ানা আমাদের হিট একটি কালেকশন বলবো, কিন্তু পেজে কখনোই দেওয়া হয়নি। একেবারে নিউ একটি ডিজাইন, যেটা কিন্তু আমাদের শোরুমেই সবসময় সেল হয়েছে এবং বিভিন্ন মেলাতে সেল হয়েছে। এই প্রথম আমরা অনলাইনে এটি দিচ্ছি। খুবই সুন্দর এমব্রয়ডারি ফিনিশিংয়ের দুটো কালার কম্বিনেশন দিয়ে কিন্তু করা। এক নম্বর প্রিমিয়াম চেরির উপরে করা। চেরির ফ্যাব্রিকটি কিন্তু সবসময় আমরা হাই কোয়ালিটির করে থাকি। সুতার কালার আমরা বডির সাথে মিল রেখে খুব সুন্দর ব্ল্যাক এবং সিলভারের বর্ডার করেছি। সিলভার কালারের বর্ডারের কারণে, হাইলাইট করার কারণে বোরকাটির লুক একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে। এবং সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে, আমরা যখন প্রথম শোরুমে এটা রাখি তখন কিন্তু নিচে কোনো ডিজাইন দেইনি, বাট অনলাইনে যখন আপনাদের জন্য চিন্তাভাবনা করে এনেছি তখন কিন্তু নিচে আমরা খুব সুন্দর করে ফ্লাওয়ার করেছি। হাতের বর্ডারের মুখেও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ফ্লাওয়ারটি বসানো হয়েছে। স্যালমন পিঙ্ক কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে এমব্রয়ডারিটি করা হয়েছে। বোরকাটির নাম হচ্ছে আলিয়ানা বোরকা। ইনার টাইপের বোরকার মধ্যে কিন্তু করা হয়েছে। আমি আরেকটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি এমব্রয়ডারি ডিজাইনটি। রেগুলার সাইজগুলো বলে দিচ্ছি, 52x44, 54x46, 56x48। ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে। বোরকার ঘের কিন্তু 90 ইঞ্চি, 90 ঘের ইঞ্চি কিন্তু অনেক বেশি বোরকা হিসেবে। দুই সাইডেই পকেট হবে এবং হাতের মুখের ঘের থাকবে 16। আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে অবশ্যই 500 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে। বডি 50-এর বেশি হলে বা 58-এর বেশি লম্বা হলে 200-300 টাকা প্রাইস যা থাকবে তা থেকে বাড়বে। আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো কিন্তু কমেন্টের ফার্স্টেই দিয়ে দেওয়া থাকবে। কমেন্টের ফার্স্টেই কিন্তু প্রোডাক্টের প্রাইসগুলো খুব সুন্দর মতো ডিটেলসে দিয়ে দেওয়া থাকবে। তাছাড়া বাকি ডিটেলসগুলো জানার জন্য অবশ্যই ইনবক্সে নক করতে হবে। যারই এই ডিজাইনটি ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। সব ওয়েদারেই পরা যাবে কিন্তু এই বোরকাগুলো। যারই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। 90 ইঞ্চি ঘেরে কিন্তু ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর দুইটা কালার কম্বিনেশনে। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।